আসসালামু আলাইকুম। ভিডিও টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন ভর্তি পেশেন্টের সাথে কথা বলবো, তার এখানকার যে চিকিৎসা নিয়েছেন সেই চিকিৎসা সেবা সম্পর্কে জানতে চাইব। আমরা সরাসরি কথা বলি পেশেন্টের সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ম্যাডাম আপনার নাম কি? আমার নাম মিনারা। মিনারা, জি। আচ্ছা, আপনি তো এখানে ভর্তি ছিলেন, জি। আচ্ছা, কি সমস্যা ছিল? আমার কোমরের হাড় ফাঁকা হয়েছিল, এখন অনেক ব্যথা নিয়ে আসছি। এখানে আসার পরে আমার ব্যথা ভালো হয়েছে এবং ডাক্তার তারা প্রতিদিনই দেখাশোনা করে, ডাক্তারের ট্রিটমেন্ট অনেক ভালো। হাড়ের সমস্যা ছিল আপনার? জি, হাড় ফাঁকা হয়ে গেছিল। ফাঁকা হয়ে গেছিল, জি। এটা ডক্টরের মানে ডক্টরের সাহায্যে আমি ভালো হয়েছি। আচ্ছা, কোন ডক্টরের অধীনে ছিলেন? শশীলুল্লাহ প্রদা। আচ্ছা, আপনি যে সমস্যাটা ভুগছিলেন সেটা সাধারণত কতদিন যাবো? প্রায় 10-12 বছর যাবো। আচ্ছা, মানে কি কি সমস্যা আপনি ফেস করতেন, কি কি সমস্যা আপনি ভুগতেন, কি কি সমস্যা হতো? মানে কোমরে প্রথম ব্যথা করতে করতে মানে ইদানিং এখন ঠেঙে চলে গেছে, ঠেঙতে করে পা পর্যন্ত এখন ব্যথা করে। তখন আমরা ওই জায়গার খোঁজ পাইছি, পাওয়ার পরে আমরা এখানে আসছি। আসার পরে এখন আমি এখানে ভর্তি ভালো করছি। কতদিন যাবত ভর্তি ছিলেন এখানে? 17 দিন যাবত, জি। আচ্ছা, এর আগে কি আপনার এই সমস্যার জন্য কোথাও চিকিৎসা নিয়েছিলেন? জি, নিয়েছি। কোথায়? ভৈরব নিয়েছি, নরসিংদী নিয়েছি, শিবপুর নিয়েছি, মানে কোন জায়গায় ভালো হয়নি। সাভার নিয়েছি, এনাম হাসপাতাল। আচ্ছা আচ্ছা, মানে এই তো তারা কি চিকিৎসা নিয়েছিল, সেম চিকিৎসা দিয়েছিলেন? তারপর এখানে আমরা খোঁজ পাইছি, পাওয়ার পরে আমরা এখানে আসছি। আর পরে এখন আমি 17 দিনের কোর্স নিয়ে এখানে ভর্তি হওয়ার পরে এখন আমি ইনশাল্লাহ ভালো। আচ্ছা, এখানকার চিকিৎসা সেবাটা কেমন, মানে এদের চিকিৎসা সেবার ব্যায়াম করা, তারপর কারেন্টের সাহায্যে হিট থেরাপি মাধ্যমে আপনি আর মেডিসিনের মাধ্যমে আপনি চিকিৎসা সেবা নিয়েছিলেন এখানে, জি। আর অন্য জায়গায় যেখানে আগে চিকিৎসা নিয়েছিলেন সেখানে কি থেরাপি ছিল না? জি না। আচ্ছা, শুধুমাত্র মেডিসিন? জি, শুধুমাত্র মেডিসিন। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার মানে আপনি কেমন বোধ করছেন? এখন আমি আল্লাহ দিলে পুরোপুরি সুস্থ, ভালো লাগে। আপনার কি মনে হচ্ছে আপনি পুরোপুরি সুস্থ? হ্যাঁ, পুরোপুরি সুস্থ। ব্যথা আমার এখন আর নাই, আগে যে ব্যথাটা ছিল সেই ব্যথাটা এখন ব্যথা আর নাই। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে 10-12 বছর যাবৎ যে ভুগছিলেন, এই 17 দিনে মানে এটা যে সম্ভব হয়েছে, এই জিনিসটা আপনার কাছে কেমন, অনুভূতিটা কেমন? অনেক ভালো লাগছে, অনেক ভালো লেগেছে, জি। আচ্ছা, যে এরকম যদি থাকে দীর্ঘদিন তাহলে আমি ধন্য, জি, সার্থক, জি, সার্থক। আচ্ছা আচ্ছা, এখানকার পরিবেশ কেমন একটু আমাদেরকে বলবেন কি? এখানকার পরিবেশ অনেক ভালো, জি। আর চিকিৎসা সেবা এখানকার সিস্টার যারা আছেন তারার ব্যবহার অনেক ভালো, তারার ব্যবহার অনেক ভালো, এই ব্যবহার ভালো দেখে আমি এতদিন থাকতাম পারছি। তাদের ব্যবহার ভালো, জি, যদি না ভালো ব্যবহার না করতো তাহলে আমি থাকতে পারতাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মানে এই ধরনের সমস্যা যদি যারা অন্যান্য যারা রোগীরা আছেন তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? আমি বলে দিব ওখানে আসতে। কোথায়? এই যে ডিপিএসসি হাসপাতাল, তাদেরকেও সাজেস্ট করবেন, জি, আপনার অভিজ্ঞতা থেকে, জি, যে এখানে এসে যেন চিকিৎসা সেবাটা নেয়, জি। আচ্ছা, তো আপনি আজকে কি চলে যাচ্ছেন? জি, আমি চলে যাচ্ছি আজকে। আচ্ছা, আপনার কোথায় বড় কোথায় আসছেন? নরসিংদী থেকে আসছেন। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিডি টু রেস অনলাইন পত্রিকা থেকে মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।